আজকে আমরা এসেছি আমাদের প্রকৃতি সেবাশ্রম সংঘ গড়িয়া ভিক্ষু মাননীয় শিক্ষক মিলন নির্ঝর মৃধা, যাকে আমি দীর্ঘদিন ধরে দেখা জানা বোঝার চেষ্টা করেছি। তিনি তার প্রকৃতি সেবাশ্রম সেবাশ্রম সংঘের মাধ্যমে আমাদের সেই সনাতন বুদ্ধের এবং বর্তমান হরি গুরুচান তাদের বিচারধারাকে তিনি ভারত ধম্ম তার মাধ্যমে প্রচার এবং প্রসার করে চলেছেন দীর্ঘদিন ধরে। সেই মাননীয় শিক্ষক মিলন নির্ঝর মৃধাকে আমি যত শিক্ষকে অবধি দেখার এবং বোঝার চেষ্টা করেছি, তাকে আমার মনে হয়েছে যে তিনি একমাত্র আইডিয়াল টিচার যিনি আমার এই ভারতের এবং বাংলার মূল নিবাসী মানুষের পথপ্রদর্শক হয়ে একদিন আমাদের এই বিচারধারাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন তার এই প্রকৃতি সেবাশ্রম সংঘের মাধ্যমে। মিস্টার মিলন নির্ঝর মৃধা, নমস্কার। আমি মিলন নির্ঝর মৃধা। প্রকৃতি সেবাশ্রম সংঘ এই যে সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আমি সম্পাদক হিসাবে আপাতত কাজ করছি। এই প্রতিষ্ঠানের জন্ম লগ্ন সেটাই আমাকে প্রথমে আলোচনা করতে হবে। তো প্রকৃতি সেবাশ্রম সংঘ এই নামটা হঠাৎ করে আসেন, এর পুরো নাম হচ্ছে প্রকৃতি সেবাশ্রম সংঘ মূল ভারতীয় সনাতন ধর্ম ও সংস্কৃতির পালক ও পরিবেশক প্রতিষ্ঠান। আমি এক সময়ে সাহিত্য পত্রিকার সম্পাদনা করতাম এবং আঞ্চলিক ইতিহাস ও ভারতবর্ষের প্রাচীন ইতিহাস নিয়ে চর্চা করতাম। এইগুলি ছিল আমার লেখার বিষয়বস্তু ও চর্চার বিষয়বস্তু। এইভাবে চর্চার মধ্য দিয়ে এক সময় আমি এক আধ্যাত্মিক পথপ্রদর্শক লালন ফকিরের কিছু সঙ্গীতের সংস্পর্শ পেলাম। তারপরে আমি নিজেকে চেনার চেষ্টা করলাম। তত্ত্ব দর্শনের মধ্য দিয়ে আমি এক সময়ে আত্মদর্শনে নিমগ্ন হই। কয়েক বছর এইভাবে কাটানোর পরে আমি কতগুলো ভাবনা বা উত্তর বা সিদ্ধান্ত আমার কাছে পরিষ্কার হয়ে উঠল। তার মধ্যে সে অন্যতম যে সত্য সেটা ছিল প্রকৃতি। এবং তারপরে আমি অনুধাবন করলাম যে এর জন্য সংঘের প্রয়োজন এবং সেই সংঘের মধ্য দিয়ে মানুষের কাছে এই প্রকৃতির সত্য বার্তা পৌঁছে দেওয়া প্রয়োজন। তো সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করলাম কিছু মানুষ একসাথে। তো সেই সময় আমরা একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জনগণের সামনে কর্মসূচি যেটা শুরু করেছিলাম সেটা মহিয়া শ্বশুর শহীদ হদুর দুর্গা স্মরণ এবং মহিয়া শ্বশুর সম্রাট অশোকের ধম্ম বিজয় পালন। এইভাবে সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে
মূল ভারতীয় সনাতন ধর্ম ও সংস্কৃতির প্রচার প্রসার এবং চর্চার আমরা সূচনা করেছিলাম, তা এখনো অব্যাহত আছে। এরই পাশাপাশি আমরা মূল ভারতীয় নারী এবং মূল ভারতীয় মানুষদের থেকে যে কনভার্টেড হয়ে যে মূল ভারতীয় মানুষরা আছেন, যেমন ইসলাম, খ্রিস্টান, এই সমস্ত মানুষদের ঐক্যবদ্ধ করা ও সমন্বয়ের কাজ আমরা বহুদিন থেকে চালিয়ে আসছি এবং এই প্রকৃতি সেবাশ্রম সংঘের মধ্য দিয়ে আমাদের সত্য দর্শনটা আমরা প্রচার করছি। এখন আপনারা বলবেন, প্রকৃতি কি এমন বিষয় যে সেটাতে কি এমন সারবস্তু আছে যার মধ্য দিয়ে এমনকি সত্যের সন্ধান পাওয়া যায় যাতে ভারত তথা ভূভারতের কি এমন কল্যাণ হবে? প্রকৃতি ভারতবর্ষের তথা পৃথিবীর আদি সংস্কৃতি বা আদি সত্য, যাকে আমরা সনাতন বলি। সনাতন কথার অর্থ যা শাশ্বত এবং যা প্রাচীন। তো সেই শাশ্বত এবং প্রাচীন যে সত্য, তা নিহিত আছে এই প্রকৃতির মধ্যে। তাই তো আমরা দেখি ভারতবর্ষের সনাতন সংস্কৃতি এবং দর্শন যা মূলত গড়ে উঠেছে প্রকৃতিকে কেন্দ্র করে। আমি ভারতবর্ষের এই দর্শনগুলো সম্পর্কে কোনো কিছুই জানতাম না এক অর্থে, কিন্তু আমি যে সত্যগুলো লাভ করেছিলাম পরবর্তীকালে, আমি দেখলাম যে ভারতবর্ষের সনাতন দর্শনগুলোর মধ্যে বহু পূর্ব থেকে আমাদের পূর্বপুরুষরা এই সংক্রান্ত আরো গভীর কাজ করে গেছে। এবং তখন আমি আমার সত্যের বাস্তবতা খুঁজে পেলাম, এখনো আমি খুঁজে চলেছি এবং অভূতপূর্ব ভাবে আমি দেখছি যে মূল ভারতীয় সনাতন যে সংস্কৃতি, তা যুগ যুগ ধরে নানান ধারায় নানান আঙ্গিকে তা আজও আমাদের মধ্যে বিরাজমান। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের পশ্চিমে যখন ইসলামে প্রবেশ করি তখনও দেখি সেই মূল ভারতীয় সনাতন সংস্কৃতি নানা পথে তাদের ধর্ম সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। দেখছি খ্রিস্ট বা ইসাই, সেখানেও তারা গভীরভাবে প্রভাবিত হয়েছে এই মূল ভারতীয় সনাতন সংস্কৃতির দ্বারা। তো তারাও প্রকৃতিকে অস্বীকার করতে পারে, করা সম্ভব না, কেননা এই জগৎ তা তো প্রকৃতি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আজকে আমরা এই পৃথিবীতে আছি, কিন্তু পৃথিবী সে তো সৌরজগতের একটা গ্রহ মাত্র। এরকম এক একটা গ্যালাক্সির পর গ্যালাক্সি, যে আকাশ গঙ্গা থেকে শুরু করে কোটি কোটি যে নক্ষত্র পুঞ্জ, তারা সবাই তো এই প্রকৃতির মধ্যেই আছে এবং প্রকৃতির নিয়মের দ্বারা তারা চালিত হচ্ছে। এই জগতের সমস্ত সৃষ্টি এবং লয় তা তো সবই এই প্রকৃতির মধ্যেই হচ্ছে। সুতরাং প্রকৃতি যদি সমস্ত সৃষ্টি এবং লয়ের উৎস হয়, এই প্রকৃতির মধ্যেই যদি সমস্ত ঘটনাই ঘটে থাকে, তাহলে তাকে বাদ দিয়ে আমরা কাকে খুঁজি? তাই তো দেখি এই আমার বস্তুময় জগৎ, সেই বস্তুময় জগৎ সে তো প্রকৃতিরই অংশ। একদিন পৃথিবী থাকবে না, সূর্যও থাকবে না, কিন্তু যা কিছুই হোক না কেন সবই প্রকৃতির মধ্যেই হোক। আর এই
পৃথিবী বা জগতের যে মূল পরিবর্তন, যে পরিবর্তনের পর পরিবর্তন যা কিছু হচ্ছে সবই এই প্রকৃতির মধ্যেই কিন্তু হচ্ছে। তো প্রকৃতির এই জগৎকে একটা বস্তুময় জগৎ, একটা ভাবময় জগৎ, দুটো ভাগে আমরা ভাগ করতে যখন তাকিয়ে দেখি এই পৃথিবীর সমস্ত বস্তু জগৎ নানান পরমাণুর সমষ্টি, আসলে তা পরমাণুময় কণাময়। এবং যখন আমরা দেখি সেই কণা দিয়েই সৃষ্ট হয়েছিল পৃথিবীর আদি জীব, যাকে আমরা উদ্ভিদ বলছি, সেই উদ্ভিদের আবার বিবর্তনের মধ্য দিয়ে আমরা আজকে মানুষ। কিন্তু এই মানব দেহ তা তো প্রকৃতির বস্তুময় সামগ্রী দিয়ে তৈরি। তাই জন্যে এবার সেই মানব দেহের মধ্যে আছে প্রাণ, প্রাণের মধ্যে ভাব, ভাবের মধ্যে নানান আবেগ, তার দ্বারাই আমরা প্রকৃতির মাহাত্ম বোঝার চেষ্টা করি। তাই তো মানুষ তার প্রাণ এবং মন, মন দিয়েই আমরা বুঝি প্রকৃতির অসীম সত্তা। কিন্তু এই যে তত্ত্ব প্রকৃতির এবং তার অসীম সত্তা এবং জগৎ, প্রকৃতির যে বস্তুময় জগৎ এবং তার ভাবময় জগৎ, এই সমস্ত বিষয়গুলো আমরা যখন খুঁজতে শুরু করব তখন আমরা দেখতে পাব অতি প্রাচীন ভারতীয় সংস্কৃতির মধ্যে এইগুলো খুব নিখুঁতভাবে নানান আঙ্গিকে আলোচনা করা হয়েছে। আজকে যখন ভারতীয় দর্শনে কে বর্তমানে দুটো ভাগে ভাগ করেছেন যারা আলোচক, নাস্তিক দর্শন এবং আস্তিক দর্শন। নাস্তিক দর্শন রূপে তারা বৌদ্ধ, জৈন এবং চার্বাক দর্শনকে চিহ্নিত করেছেন, অপরদিকে আস্তিক দর্শন হিসাবে তারা সাংখ্য, যোগ, ন্যায় বৈশেষিক এবং উত্তর ও পূর্ব মীমাংসা অর্থাৎ বেদান্ত দর্শনকে তারা চিহ্নিত করে পুরোটাকেই আস্তিক দর্শন বলেছে। কিন্তু আরো নিখুঁতভাবে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব প্রকৃতপক্ষে ভারতীয় যে বস্তুবাদী দর্শন সেটা হচ্ছে বৌদ্ধ, জৈন, চার্বাক, যোগ, সাংখ্য ও ন্যায় বৈশেষিক, এগুলো সবই হচ্ছে ভারতবর্ষের মূল ভারতীয় সনাতন দর্শন, যেগুলো ভারতবর্ষের মূল ভারতীয় মানুষরা তারা চর্চার মধ্যে এনেছিলেন এবং তার মধ্যেই তারা ছিলেন। পরবর্তীকালে প্রক্ষিপ্ত করার পরে এই সমস্ত দর্শন প্রস্থানগুলোকে তারা বেদান্তমুখী করেছে এবং তাকে আস্তিকমুখী করে মানুষের কাছে প্রচার করেছে। তো ভারতীয় দর্শনে আমি বাস্তবতা যদি বলি যোগ দর্শন, এটি সম্পূর্ণরূপে আদিবাসীদের একটি সংস্কৃতি। এ বিষয়ে বহু বিদগ্ধ পণ্ডিতরা বহু আলোচনা রেখেছেন, আমি সেই আলোচনায় যাচ্ছি না। বর্তমানে এটা প্রমাণিত সত্য, যোগ এটা একটি সম্পূর্ণরূপে মূল ভারতীয় সনাতন সংস্কৃতি এবং এটা আদিবাসী সংস্কৃতি। এই আদিবাসী কথাটা বলতে গিয়ে আমি একটি কথা বলব যে আদিবাসী বলতে শুধুমাত্র বর্তমানে এসটি লিস্টে যারা আছেন তাদেরকে যদি আদিবাসী বলি তা কিন্তু ঠিক নয়। ভারতবর্ষে আর্যদের আগমনকালে এদেশের সমস্ত মানুষই, মূল ভারতীয় মানুষরাই ছিলেন আদিবাসী। পরবর্তীকালে এই আদিবাসীরা কয়েকটি ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ যারা শূদ্রত্ব বরণ করতে বাধ্য হয়েছে তারা শূদ্র, যারা অস্পৃশ্য বলে ঘোষিত হয়েছে আর্যদের দ্বারা তারা অস্পৃশ্য, আর বাকিরা বর্তমানে আদিবাসী। আসলে এই মূল ভারতীয়, এই যে ভারতবর্ষের মানুষ, এরা সকলেই আদিবাসী। এদের একটা অংশ বর্তমানে আত্মবিস্মৃত আদিবাসী, আর বাকিরা আসলে আদিবাসী। তো আমি সেই যুগের কথা বলছি যখন আমাদের মানুষরা যোগ দর্শনের উপর বা যোগ সংস্কৃতির উপর চর্চা করত। আর্যরা যখন ভারতবর্ষে এলো তখন তারা এই যোগীদেরকে জ্যোতি নামে জানত। এই জ্যোতিদেরকে ক্ষুধার্ত হায়নার সামনে ফেলে দেওয়া হতো। এই জ্যোতিদের সঙ্গে ছিল আর্যদের চরম শত্রুতা। যোগ সংস্কৃতি আমাদের আদি সনাতন সংস্কৃতি, কিন্তু আর্যদের সংস্কৃতি ছিল যোগ্য সংস্কৃতি। এই দুটো সংস্কৃতির মধ্যে একটা বৈরিতার সম্পর্ক ছিল। আমাদের সংস্কৃতি যেখানে
পরিবেশ বান্ধব, প্রকৃতি বান্ধব এবং দূষণ বিরোধী একটি সংস্কৃতি। তাই তো আমরা দেখি যখন যজ্ঞকে কেন্দ্র করে আমাদের পূর্বপুরুষরা পূর্বপুরুষদের সঙ্গে আর যাদের দ্বন্দ্ব বাধ্য, তখন তারা আমাদের পূর্বপুরুষদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করত। এই হত্যার উল্লাস তারা তাদের নানান গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। সেইগুলোকে বলা হচ্ছে অসুর, রাক্ষস, নাগ, দৈত্যদের যজ্ঞ বিরোধী বা যজ্ঞ পণ্ড করা করতে এসেছিল, তাদেরকে তারা হত্যা করছে। তো যাই হোক, এই যে যোগ সংস্কৃতি, যা হলো আমাদের অন্তরকে নিয়ন্ত্রণ বা মনকে নিয়ন্ত্রণ, এইখানে হচ্ছে আমাদের ভাবময় জগতের বিষয়। অর্থাৎ একদিকে দেহের চর্চা, দেহতত্ত্ব বা আরেকদিকে অন্তরকে নিয়ন্ত্রণ বা মন, মনকে নিয়ন্ত্রণ, এই যোগের মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষরা তারা তাদের সাধনা বজায় রেখেছে। আমরা সিন্ধু সভ্যতার দিকে তাকালে দেখতে পাবো যে সেখানে যোগীদের পরিচয় আমরা পাই বা জ্যোতিদের পরিচয় পাই। সেখানে ধ্যানী যে আমরা ত্রিশিষ্য মূর্তি আমরা পেয়েছি, সেটা আসলে আদি যোগী মূর্তি এবং তার নিচে যে পিপুল পাতা থেকে শুরু করে নানান চিহ্ন যেগুলো আমরা পাচ্ছি, সেগুলো আমরা দেখব মূল ভারতীয় সনাতন সংস্কৃতির বৌদ্ধ জৈন সংস্কৃতির নানান চিহ্ন আমরা সেখান থেকে পাব। তো যাই হোক, আমি এবার সেই প্রকৃতির দর্শনের আরেকটা পাঠে চলে যাচ্ছি, যেটা হচ্ছে সাংখ্য দর্শন। এই সাংখ্যরা, সাংখ্যবাদের অর্থ হচ্ছে সত্য। তো বহু পূর্ব থেকে কপিল যে সাংখ্য, যিনি আর্য সমাজের দ্বারা বিতাড়িত হয়ে অনার্য ভূমিতে এসে তপস্যা করেছিলেন, তিনি হচ্ছেন কপিল, মহর্ষি কপিল। কিন্তু কপিলের বহু আগে থেকে সাংখ্য চর্চা ভারতবর্ষে ছিল। গৌতম বুদ্ধ নিজে দুইজন শঙ্করাচার্যের কাছে তিনি শিক্ষা লাভ করেছিলেন এবং গৌতম বুদ্ধ যখন ছোট ছিলেন কপিলাবস্তুতে অনেক সাংখ্য আশ্রমও ছিল, সেখানে তাদের যাতায়াতও ছিল। যাই হোক, সাংখ্য সংস্কৃতি বা সত্য দর্শনের এই সংস্কৃতি বহু প্রাচীন এক সংস্কৃতি। তো সেখানে আমরা দেখব প্রকৃতি এবং পুরুষের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে রাখা হয়েছে। প্রকৃতি বলতে জগৎ প্রকৃতির কথা বলা হয়েছে, পুরুষ বলতে সেই প্রকৃতির বহিঃপ্রকাশ, অর্থাৎ আমাদের যে দৃশ্যমান জগৎ, যে বস্তুময় জগৎ, তাকে বলা হচ্ছে পুরুষ। আমরা দেখব যখন কুষাণ যুগে গীতা রচনা হয়েছে, সেই গীতা রচনাতে সেখানে গীতার প্রত্যেকটা 18টা পর্বে যোগকে টানা হয়েছে এবং দ্বিতীয় অধ্যায়ে প্রকৃতিকে বা সাংখ্য যোগকে না গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। গীতার নানা জায়গাতে প্রকৃতিকে নিয়ে নানানভাবে তারা আলোচনা করেছে। কিন্তু এই প্রকৃতির সংস্কৃতি ভারতবর্ষের অতি প্রাচীন এক সংস্কৃতি। যখন ভারতবর্ষে আর্যদের আগমন হয়নি, তারও বহু আগে থেকে আমাদের পূর্বপুরুষরা এই সংস্কৃতির চর্চা তারা করতেন। তা প্রকৃতিকেই আদি বলা হয়েছে, প্রকৃতিকে অসীম অনন্ত বলা হয়েছে এবং প্রকৃতির কোনো সীমা নেই, তার কোনো আকার নেই, সে নিরাকার। সেই কারণে সাংখ্য দর্শন যেহেতু প্রকৃতি এবং পুরুষকে কেন্দ্র করে আলোচিত হয়, পুরুষ বলতে বস্তুময় জগতের কথা বলা হয়, সেই কারণে সাংখ্য দর্শনকে শঙ্করাচার্য সম্পূর্ণরূপে বেদান্ত বিরোধী বলে প্রত্যাখ্যান করেছেন। এই সংস্কৃতিকে নিরশ্বরবাদী সংস্কৃতি হওয়ার জন্য তাকে সম্পূর্ণরূপে বিতাড়িত করেছেন শঙ্করাচার্য বাদ্যায়ন থেকে শুরু করে আরো নানান বেদান্তমুখী দার্শনিকরা। সুতরাং আমরা বুঝতে পারি যে শঙ্করাচার্য থেকে শুরু করে বেদান্তমুখী দার্শনিকরা যে সমস্ত দার্শনিক তত্ত্বগুলোকে বিরোধিতা করবে, সেগুলোকে অবশ্যই বুঝতে হবে বিরোধিতা করার কারণ কি। তার কারণ অবশ্যই এগুলো ছিল তাদের শত্রুদের দর্শন। সেই কারণ পরবর্তীকালে সাংখ্যকে বেদান্তমুখী করে ঈশ্বরমুখী করার চেষ্টা করা হলেও সাংখ্য দর্শন যে সম্পূর্ণরূপে নিরশ্বরবাদী দর্শন এবং একটি বেদ বিরোধী নাস্তিক দর্শন, সে বিষয়ে আর কোনো বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আমি প্রত্যেকটা মূল ভারতীয় দর্শনের মধ্যে যে বিষয়টা যে কমন সব সমস্ত জায়গায় পাওয়া যাবে, সেটা হচ্ছে চতুর্ভূত। কোথাও কোথাও এটা পঞ্চভূত বলা হয়েছে, এটা যে ক্ষিতি অপ্তেস মরুত, অর্থাৎ ক্ষিতি মানে হচ্ছে পৃথিবী, অপ মানে জল, তেজ মানে উষ্ণতা, মরুত মানে বায়ু। এই যে ভূত চতুষ্টয় দিয়ে
আমার এই জগৎ তৈরি হয়েছে। মূলত পদার্থবিজ্ঞানের দিকে তাকালে আমরা দেখতে পাবো এই চতুর্ভূত বা পদার্থ এই তিনটে অবস্থার মধ্যে থাকে, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা এবং কঠিন অবস্থার মধ্যে থাকে। এবং পদার্থবিজ্ঞানের দিকে তাকালে আমরা দেখতে পাবো এই জগৎ আসলে নানান কণার সমন্বয়, আর প্রাণের সংস্কৃতিময় কণা দিয়েই কিন্তু জীব তৈরি হয়। প্রাণের সংস্কৃতিময় কণার এই সমস্ত ধারণাগুলো কারা দিল? দিল চার্বাকরা দিল। আমাদের মূল ভারতীয় সনাতন দর্শনের প্রত্যেকেই এই ভূত চতুষ্টয়কে স্বীকার করেছে, সেইটার উপর গুরুত্ব দিয়েছে। তাই জন্য আমরা বলি যে ভারতবর্ষে শুরু হয়েছে বস্তুবাদ দিয়ে এবং বস্তুবাদের উপর নির্ভর করে ভাববাদ গড়ে উঠেছে। ভাব কোথায়? ভাব হচ্ছে আমার দেহ, যেটা সার, যা আছে দেহভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। তো জগতে যা কিছু বস্তুময় কণা আছে তার কিছু না কিছু অংশ, সবগুলো না হোক অনেক অংশ দিয়ে আমাদের দেহ তৈরি হয়েছে। এবং এই যে কণার বা পরমাণুর সংস্কৃতিময় কণা দিয়ে আমার দেহ তৈরি হয়েছে, তাতে এসে প্রাণ। সব বস্তুতে কিন্তু প্রাণ নেই। আমাদের জৈন দর্শনে ঠিক এই জায়গাটা ধরে একটু অন্যরকম ভাবে ব্যাখ্যা করেছে। তারা বলছে যত যা কিছু আমরা দৃশ্যমান বস্তু আমরা দেখছি বাইরে, সবইতেই কিন্তু প্রাণ আছে। কেন তারা এই কথাটা বলেছে? আমাদের মূল ভারতীয় সনাতন যে দর্শনগুলো আছে সেগুলো সবার মধ্যে দুর্দান্ত মিলও আছে, এবং আলোচনাটা তারা এইভাবেই করেছে, এইসব জিনিস নিয়েই করেছে। তো প্রাণ কেন আছে? কেননা যে লোহা আমি দেখছি নিষ্প্রাণ, সেখানে কোনো প্রাণ নেই, কিন্তু ও যখন প্রাণের সংস্কৃতিময় অন্যান্য কণার সঙ্গে জোট বাঁধে তখন সে প্রাণময় বসে, প্রাণময় জীবে পরিণত। আমার দেহেও কিন্তু লোহা আছে, নিকেল আছে, তামা আছে, সব কিছু আছে। তাহলে সেখানে প্রাণ নেই কিন্তু প্রাণের উপাদান সেখানে আছে। সেই কারণে জৈন দর্শনে জগতের সর্বপ্রাণবাদ, এই বিষয়টা হচ্ছে সর্বপ্রাণবাদ, সর্বত্র প্রাণ আছে এবং সেই সঠিক মিশ্রণে, সঠিক সংমিশ্রণে কিন্তু একটা জীবন তৈরি হতে পারে। সেই জীবনের মধ্যে প্রাণ, প্রাণের মধ্যে মন বা আবেগ তৈরি। তো এই সর্বপ্রাণবাদ আবার একই রকমভাবে আমরা দেখব আমাদের মূল ভারতীয় সনাতনী আরেকটি ধারা, তার নাম, যাকে বর্তমান যুগে যেটা আলোচনা হচ্ছে সারনা বা সারি ধর্ম, সেখানে কিন্তু গড়ে উঠেছে এই সর্বপ্রাণবাদের উপর ভিত্তি করে। সেখানে আমরা যদি খেরোয়ালি যে এগুলো পাবো, খেরোয়ালি বৃন্তিগুলো পাবো, সেখানে আমরা ব্রহ্মের ধারণা, আগে আদি কোথায় ছিল এটা বঙ্গার ধারণা থেকে ব্রহ্মের ধারণা ওরা ক্যাপচার করেছে। আমি সেই আলোচনা মানে অনেক বিস্তৃত আলোচনা হয়ে যাবে নানান জায়গা থেকে, পার্ট পার্ট ভাগ করে আলোচনা হলে সবথেকে ভালো হয়। যাই হোক, তো বিপুল জলরাশির মধ্য থেকে সেখানে যে ঈশ্বরের আবির্ভাব হচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন জীব সৃষ্টি হচ্ছে এবং শেষ পর্যন্ত আদি যে পিলচা বুড়ি এবং বুড়ি, তারা যে আদি মানব মানবী সৃষ্টি হচ্ছে এবং তাদের সন্তান ধর্ম এবং কর্ম, যমজ সন্তান ধর্ম এবং কর্ম, এই ধর্ম এবং কর্ম, ধর্ম এবং কর্ম, এই যে দুটো শব্দ এবং যে যমজ সন্তান এবং তাদের কাজ, এইটা নিয়ে যখন আমি প্রবেশ করব তখন দেখব আমাদের মূল ভারতীয় নানান যে ধারাগুলো আছে তার সঙ্গে এবং বর্তমান দিনের যে ধারাগুলো আছে, সে মথুরা থেকে শুরু করে যারা আছে সবার সঙ্গে অপূর্ব মিল এবার আমি ওখান থেকে আমরা পেয়ে যাব। তো যাই হোক, সর্বপ্রাণবাদ সেখানে এসে কথাটা আছে যে বন্যা, আমাদের সর্বত্র বন্যা মন। আমি এই কথা বলছি, আমার কথা, আমার আমার চারিদিকে গঙ্গার অবস্থা, এই যে ধারণা, এই ধারণা এক অপূর্ব ফিলিংস, এটা আমাদের মূল ভারতীয় সনাতনী সারনা সংস্কৃতি থেকে আমরা পাই, যদিও এটা খুবই প্রাচীন। যাই হোক,
তো এখান থেকেই পরবর্তীকালে ওরা ব্রহ্মের ধারণা পেয়েছিল, সংগ্রহ করেছিল, এটা ওদের কপি করা। কেননা আমরা যখন বেদে আলোচনা করব তখন দেখব ব্রহ্ম বলতে তারা অন্যকে বুঝিয়েছিল প্রথম দিকে, পরবর্তীকালে যখন বেদান্তে এলো তখন দেখছি ওরা ব্রহ্ম বলতে ওরা ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা এই জায়গায় চলে যাবে। তো যাই হোক, তো এই যে সাংখ্য দর্শনের আলোচনা করছিলাম যে সেখানে প্রকৃতি এবং পুরুষ অপূর্ব সেই মেলবন্ধন, প্রকৃতিকে শেষ পর্যন্ত আমরা আবার নারী রূপে কল্পনা করেছি। কেন নারী রূপে কল্পনা করেছি? বাস্তবের দিকে তাকিয়ে আমাদের সেই প্রাচীন, আমরা যখন আদিবাসী, এদেশের আমরা সবাই আদিবাসী, সেই জায়গাটাই ছিলাম, তখন আমরা দেখলাম যে কৃষিকাজ যা আমরাই আবিষ্কার করেছিলাম, সব থেকে বড় কথা আমাদের ঘরের নারীরা কৃষিকার্য আবিষ্কার করেছিল, তখন তারা দেখেছিল যে এই যে ভূমি বর্ষণ আমরা করছি সেখানে নানান শস্য উৎপন্ন হচ্ছে, এবং সেই শস্য যখন উৎপন্ন হচ্ছে তখন আমরা পৃথিবীকে মা বললাম। কেননা মায়ের থেকে সন্তান যেমন উৎপন্ন হয় তেমনি পৃথিবীকে বর্ষণ করলে, তখন সেখানে বীজ বপন করলে সেখানে শস্য উৎপন্ন হয়। তো আমরা সেখান থেকে আমরা বললাম যে সবই তো প্রকৃতি, তা প্রকৃতিতে এরকমভাবে তো শস্য উৎপন্ন হয়, প্রকৃতি তো নারী, কেন নারী? প্রকৃতি থেকেই পুরুষের জন্ম, নারী থেকেই পুরুষের জন্ম। তো সাংখ্য দর্শনে যখন প্রকৃতি এবং পুরুষের কথা এলো, প্রকৃতি অসীম অনন্ত আদি এবং পুরুষ যা বাস্তবে প্রকাশিত পাহাড় পর্বত নদী চতুর্ভূত যা কিছু সবই তো আমরা পুরুষ রূপে আমাদের সামনে আসছে, আর প্রকৃতির যে অনন্ত স্বরূপ তাকে আমরা প্রকৃতি সেবাশ্রম সঙ্গে তাকে আমরা বলেছি মহাপ্রকৃতি, যে অনন্ত অসীম প্রকৃতির যে সত্তা যে আলফা সেটা মহাপ্রকৃতি, সেটাও প্রকৃতির অংশ, পুরুষ সেও প্রকৃতির অংশ। কারণ প্রকৃতি আমাদের কাছে আদি, প্রকৃতি সর্বব্যাপী এবং জগৎ প্রকৃতিময়, জগতের সব কিছু প্রকৃতির নিয়মিতই চলছে। তখন আমাদের সেই সেই আদি আমাদের মায়েরা যারা কৃষিকার্য আবিষ্কার করেছিলেন, তারা আমার আমার জগৎকে আমার প্রকৃতিকে নারী বলে সম্বোধন করে, মা বলে সম্বোধন করে, এবং প্রকৃতি থেকে উৎপন্ন এই যে জগৎ একে তারা বললেন পুরুষ। শেষ পর্যন্ত ওটা হয়ে গেল নারী পুরুষ। আমি দেখব যে সাংখ্য ভাবনা থেকে, আমরা তো সবাই জানি যে গৌতম বুদ্ধকে, গৌতম বুদ্ধ তিনি সাংখ্য দর্শনের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। বলতে গেলে সাংখ্য দর্শনের দ্বারা শুধু ভারতবর্ষ নাই, ভারতবর্ষের বাইরে তৈরি হওয়া ইসলাম থেকে শুরু করে খ্রিস্টান সমস্ত ধর্ম সংস্কৃতি সাংখ্য দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছে কম বেশি। এই প্রকৃতি পুরুষকে পরবর্তীকালে আমরা দেখলাম বৈষ্ণব তত্ত্বে রাধা কৃষ্ণের ভাবনা এলো, আমরা দেখলাম শৈব ধর্মে শিব পার্বতীর ভাবনা এলো, আমরা দেখলাম শাক্ত ধর্মে সেখানে শক্তি কে নারী রূপে কল্পনা করা হলো, শক্তি এবং শিব। বৌদ্ধ পরবর্তীকালে প্রজ্ঞা এবং করুণা, এসবই মূল ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ শাখা, নিরশ্বরবাদী বস্তুবাদী সাংখ্য দর্শনের ভাবনা থেকে নেওয়া হয়েছে। তো এখানে যে এই যে প্রকৃতি, প্রকৃতির যে বস্তুময় জগৎ এবং তার মধ্যে প্রাণময় জগৎ, এই প্রাণময় জগতের মধ্যে মানুষ, এই মানুষের মধ্যে মন, এই মনের মধ্যে যে আবেগ এবং মনের মধ্যে যে চিন্তা, যে চেতন জায়গাটা আছে, এই চেতন দিয়ে আমরা কিন্তু জগৎকে বোঝার চেষ্টা করি, এই চেতন দিয়ে আমরা মানবের কল্যাণ অকল্যাণ পাপ পুণ্য সব কিছু আমরা বোঝার চেষ্টা করি, আমার ভালো খারাপ আমার চলার দিক কী হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে আমাদের পূর্বপুরুষরা যোগ সংস্কৃতির মধ্যে দিয়ে এক্সারসাইজ অফ মাইন্ড, দেহ এবং মনের সাধনার উপর সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, তারা আচার অনুষ্ঠানের উপর গুরুত্ব দেননি। সেই কারণে আমাদের যত
প্রচারক, আমাদের প্রজ্ঞাবাদী সংস্কৃতির প্রচারক যারা এসেছেন সকলে আচার অনুষ্ঠানকে বর্জন করার কথা এই কারণেই বলেছেন। আমাদের ভারতীয় সংস্কৃতি বস্তুবাদ এবং ভাববাদের উপর প্রতিষ্ঠিত, আচার অনুষ্ঠানবাদের উপর নয়। তা আর্যরা যখন ভারতবর্ষে এলো তারা ভারতবর্ষে আচার অনুষ্ঠান বা ক্রিয়াকর্ম নিয়ে এলো। এই ক্রিয়াকর্ম বলতে কেমন বুঝায়? যেমন আমি ইন্দ্রকে উদ্দেশ্যে তুষ্ট করার জন্য আমি কিছু মন্ত্র বা সঙ্গীত দান করব, বা কিছু খাবার বা বিভিন্ন রকম উপহার দান করব, বিনিময়ে আমার বিশ্বাস যে ইন্দ্র আমাকে নানানভাবে সাহায্য করবে। আমি যদি আচার অনুষ্ঠান সঠিকভাবে করতে পারি তাহলে আমি ইন্দ্র আমাকে সাহায্য করবে, যদি আচার অনুষ্ঠান ঠিকঠাক না করতে পারি তাহলে সে সাহায্য করবে না। এই যে ক্রিয়াকাণ্ড, এই ক্রিয়াকাণ্ডবাদের বিরুদ্ধে আমাদের প্রচারকরা তারা দেহ মনের সাধনার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। সে কারণে দেহতত্ত্ববাদ বা তন্ত্র সেটাও আমাদের বহু প্রাচীন একটি সংস্কৃতি, যা আমাদের পূর্বপুরুষরা বিশেষ করে আমাদের প্রাচীন মায়েরা এই তন্ত্র সংস্কৃতির জন্মদাতা বা দেহতত্ত্ববাদের জন্মদাতা। তো যাই হোক, আমরা তাহলে প্রজ্ঞা যা হচ্ছে বস্তুমুখী এবং ভাব বা করুণা যা হচ্ছে ভাবমুখী, অর্থাৎ একদিকে বস্তুময় জগৎ আর এদিকে ভাবময় জগৎ, এই দুটোকে একসঙ্গে মিলে একটা প্রাণময় মানব সেখানে বস্তু এবং ভাবের দুর্দান্ত মিলন হয়। এই মিলনটাই হচ্ছে বৈষ্ণবের রাধাকৃষ্ণ মিলন বা বৌদ্ধ প্রজ্ঞা করুণার মিলন। তো এই জায়গাটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা এবার চার্বাকের ধারণার মধ্যে একটু চলে যাই। শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বস্তুবাদীদের নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে দেখব সর্বোচ্চ আসনে যদি বসাতে হয় তা ভারতবর্ষের চার্বাক দার্শনিকদের কেন বসাতে পারে। আর যখন ভারতবর্ষ পৃথিবীর বুকে জানগুরু তাত্ত্বিক কালা জাদুর দেশ হিসেবে পরিচিত আজকে, তো সেখানে চার্বাকদের আলোচনা যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যখন ভাবে, তাদের আলোচনা নিয়ে ভাবে, তখনই তাদের মাথাটা নত হয় আর ভারতবর্ষ সেখানে গৌরবের আসনে বসে। এতটাই বস্তুবাদী ছিল। একটা ছোট গল্প বলবো না, মহাভারতের যখন শান্তি পর্বের ওই দিকটা যখন যুধিষ্ঠির বসে আছেন রাজ সভাসদদের নিয়ে, তখন সেখানে কিন্তু হাতে শিখাদণ্ড নিয়ে এবং জপমালা নিয়ে এবং কৌপিন পরা একজন সন্ন্যাসী বসেছিলেন। তো তিনি যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন যে রাজন, যে আপনি এই যে সিংহাসনে বসলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে, তো আপনার কি এতটুকু অনুতাপ হচ্ছে না? আপনি এত ভ্রাতৃঘাতী, আপনি আত্মীয়ঘাতী, আপনার সমস্ত মানুষদের হত্যার জন্য আপনি নিজেকে দায়ী করতে পারেন না? যুধিষ্ঠির বুঝলেন সত্যি তো আমি এত হত্যার কারণ, আমার এই সিংহাসনে বসা সাজে না। উনি অনুতাপ করতে লাগলেন, উনি অনুতাপের কথা অন্যান্যদের বলতে লাগলেন। তো সেখানে অনেক ব্রাহ্মণ তারাও বসেছিলেন, তো তারা তখন অনুতাপ করছেন না। তখন তারা দেখলো যে একজন বসে আছে সন্ন্যাসী, তো সেই চার্বাক যে রক্ষস, তাকে রক্ষস বলে সম্বোধন করলেন। তারা যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ আপনি এই নিয়ে কিছু ভাববেন না, কেননা ও হচ্ছে রাক্ষস, ও সেই চার্বাক রাক্ষস, ও আপনাকে বিভ্রান্ত করার জন্য ওখানে বসে আছে, আপনি কিছু ভাববেন না, ওর শাস্তির ব্যবস্থা আমরা করছি, ব্যাপারটা আমরা বুঝে নিচ্ছি। আমরা দেখলাম তারপরে ব্রাহ্মণদের রোষানলে চার্বাক দগ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে গেল। এর দ্বারা আমরা বুঝতে পারি যে এটা একটা রূপক কাহিনী, রূপক কাহিনী দ্বারা বুঝতে পারি যে ভারতবর্ষের প্রাচীন দার্শনিক গ্রন্থগুলোকে কারা ধ্বংস করেছে। ভারতবর্ষের যারা প্রতিবাদী ছিল, যারা বস্তুবাদী
ছিল, যারা আর্যদের বিরুদ্ধে নিজেদের সভ্যতা সংস্কৃতি রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, সেই সমস্ত দার্শনিক, সেই সমস্ত মানুষদেরকে, তাত্ত্বিকদেরকে তারা হত্যা করেছে, কাদের রসনালে তারা ভস্মীভূত হয়েছে। আজকে চার্বাকদের কোনো গ্রন্থ আমরা পাই না। যা কিছু পাই তা হচ্ছে ব্যাখ্যাকার বা ভাষ্যকারদের আলোচনা থেকে আমরা কিছু কিছু ঠিক জানতে পারি। সেই জিনিস থেকে যখন আমরা দেখছি কি তীক্ষ্ণ তারা প্রশ্ন জ্বালে এবং বাস্তবমুখী আলোচনার মধ্য দিয়ে ভারতবর্ষের সমাজ সংস্কৃতি গড়ে তুলেছিল, তারা শ্রাদ্ধ অনুষ্ঠান আজকে যারা বলছেন যে শ্রাদ্ধ, এই শ্রাদ্ধের অযৌক্তিকতা নিয়ে তারা প্রশ্ন তুলেছিল। তারা প্রশ্ন তুলেছিল নদীতে এই সমস্ত স্নানের মাধ্যমে যে পুণ্য লাভ হয় এই সমস্ত নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা প্রশ্ন তুলেছিল পরজন্ম, পূর্বজন্ম নিয়ে, পাপ পুণ্য নিয়ে তারা প্রশ্ন তুলেছিল এবং এত এত বাস্তবমুখী প্রশ্ন তুলেছিল যে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার ক্ষমতা সে যুগে কারোরই ছিল না। সেই কারণে যে বেশি প্রশ্নবাদী, যে বেশি অনৈতিকতার বিরুদ্ধে, যারা প্রশ্নবান সানবে, যারা বাস্তবমুখী বিজ্ঞান ভিত্তিক আলোচনা করবে, তাদের তো নিশ্চয়ই রসনালে তো পুড়ে মরতেই হবে। সেই কারণেই আমরা দেখি যারা বেশি প্রশ্ন করেছেন তারা বেশি পায়ের তলায় দলিত মতিত হয়েছে এই ভারতবর্ষে। তো আমরা দেখছি এই চার্বাকরা বস্তুমুখী আলোচনায় তারা প্রমাণকে গুরুত্বপূর্ণ, প্রত্যক্ষ প্রমাণকে গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছে। তারা বলেছে অনুমানকে আমি প্রমাণ হিসেবে গ্রহণ করব, কিন্তু সেই অনুমান হবে কি পূর্ব দ্বারা প্রমাণিত, পূর্ব দ্বারা প্রমাণিত হলেই আমরা সেই অনুমানকে গ্রহণ করব, নতুবা নয়, নতুবা সমস্ত প্রত্যক্ষ, সর্বনারক তো প্রত্যক্ষ হয়ে দেখা যায় না, তাহলে তাকে আমরা গ্রহণ করব কেন? তারা বলেছিল এই যে বেদ যারা আলোচনা করে বা বেদ যারা লিখেছে তারা নিশাচর, তারা বদমাস ব্যবসায়ী, তারা এই সমস্ত বেদ লিখেছে। সেই যুগে দাঁড়িয়ে তারা এইভাবে প্রতিবাদী ছিল ভারতবর্ষের চারবার, তারাই আমাদের আমাদের পূর্বপুরুষ, তারাই আমাদের মূলভিত সনাতন ধর্ম সংস্কৃতির অন্যতম পথপ্রদর্শক ছিলেন। তো আমি পরবর্তী এসে আমি আলোচনা করবো যে সেইগুলো আমরা কী করে বর্তমান দিনেও আমরা কী আমরা পাচ্ছি আমাদের মূল ভারতীয় পরবর্তী দর্শনগুলোতে, মানে এগুলো খুব সুন্দরভাবে আমরা পেয়ে যাব। তো যাই হোক, তো এই চার্বাকরা খিতাপতে স্মরূপ এই চতুর্ভূতকে কীভাবে গুরুত্ব দিয়েছে, দুর্দান্ত গুরুত্ব দিয়ে তারা সেই প্রাণের সংস্কৃতিময় কণা সুন্দর তারা ব্যাখ্যা দিয়েছে যে আমরা প্রাণটা পাচ্ছি কি করে, যেমন পান এবং ক্ষয় দুটোর মধ্যে কি লাল রং আছে, লাল রং নেই, কিন্তু দুটোকে মেশানোর পরে আমরা দেখছি সেখানে চুন এবং ক্ষয় মেশানোর পরে লাল রং উৎপন্ন হয়। ঠিক তেমনি ভাবে প্রাণের সংস্কৃতিময় কণা অপূর্ব মিশ্রণে আমার দেহ তৈরি হয় এবং সেখানে দেহের মধ্যে প্রাণ, প্রাণেতে মন, আর মনেতেই আমাদের চেতনের জায়গা। তাদের আলোচনা এরকমই ছিল। যাই হোক, ন্যায় বৈশেষিক তারাও সেই একই আলোচনা করেছে। সেই কণাত মহর্ষি কণা, তিনি তাকে কণভূত বলা হতো, তো সেই কণাত আলোচনায় রেখেছেন এই জগৎ কণাময়, যেদিকে তাকায় শুধু কণা আর কণা। তো সেই মহর্ষি কণাত এবং ন্যায় তারাও বেদ বিরোধী এবং মূল বাড়িতে সনাতন ধর্ম সংস্কৃতিতে তারা কিন্তু এগিয়ে নিয়ে গেছে। আমরা দেখবো আলোচনা শর্ট করে আমি জায়গাটা চলে যাচ্ছি উত্তর মীমাংসা এবং পূর্ব মীমাংসায় বেদান্তে। সেখানে কিন্তু অনেক জায়গাতে ঋষি উত্তরলোক সেতে তাদের আলোচনায় দেখবো যে তারা কিভাবে বস্তুবাদকে আকৃষ্ট তাকে নির্ভর করার চেষ্টা করেছে। বস্তুবাদ নির্ভর কিন্তু অনেক আলোচনা তারাও রেখেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা দাঁড়াতে পারেনি। কেননা শেষ পর্যন্ত তারা আচার অনুষ্ঠানবাদীদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তো এবার বৌদ্ধ সংস্কৃতি, জৈন এই সংস্কৃতির সমস্ত জায়গাতেই আমরা দেখছি যে প্রকৃতি, প্রজ্ঞা এবং করুণা, প্রজ্ঞা যা বস্তুমুখী, করুণা যা ভাবমুখী, এবং প্রকৃতি হচ্ছে জগৎ, জগৎ এবং তার নিয়মের দ্বারা সচলেই আমাদের জগৎ এবং সেই নিয়মের বাইরে আমরা কেউ নেই। আমি যেখানে বসে আছি এটাও প্রকৃতির নিয়মের
আমি কথা বলছি সেটা প্রকৃতির নিয়ম। সমস্ত জগতের সব ক্রিয়াকাণ্ড যদি আমরা প্রকৃতির নিয়মের বাইরে যদি আমরা বেরোতে না পারি, আমার মৃত্যু থেকে জন্ম, আমার বিন্দু থেকে সিন্ধু হয়ে গড়ে ওঠা, আমার দেহের যে রসদ তা আমার প্রকৃতি থেকে পাওয়া এবং তাই নিয়ে বড় হওয়া, শেষ পর্যন্ত আমার মৃত্যুর সময়তে যেখানে আজীবক দার্শনিকরা এই কথা বললেন যে আমার দেহে তরল অংশ তরল, গ্যাসীয় অংশ গ্যাসে, আর কঠিন অংশ পদার্থে, কঠিন পদার্থে মিশে যায়, যে আজীবক দার্শনিকরা তারা আমাদের এই তত্ত্ব দিলেন এবং তা যে সত্য বিজ্ঞান দ্বারা, এই সমস্তটা যে প্রকৃতির দ্বারা চালিত, প্রকৃতির নিয়মের দ্বারা এই সচল, এই সবই কিন্তু আমাদের এই মূল ভারতীয় সনাতন দার্শনিকরা তাদের নানান ধারার মধ্যে থাকলেও একটা অন্তর্মিল আছে, একটা সমন্বয় আছে, তারা তার মধ্য দিয়ে আমাদের কাছে ব্যাখ্যা করেছে। এখানে মূল ভারতীয় সনাতন জায়গায় আর দুটো জিনিস আমি শর্টে বলে আমি পরের বিষয়টা চলে আসছি, সেটা হচ্ছে কি যে দেহদত্ত্ববাদ বা তন্ত্র, তন্ত্রে যে বর্তমানে তিনটে নারীর কথা বলা হচ্ছে, ইলাপুল্লার সুষুম্না, এগুলো কাল্পনিক যে দেহের যে নারী, আসলে তা না, আসলে মূলাধার থেকে সরস্বতার পর্যন্ত যে ক্লাস, সাধনার ক্লাস বা এসএসএস মাইন্ডের ক্লাস, সেইটার ক্লাসের বা স্তরগুলোর কথা বলা হয়েছে। তো এখন এই তন্ত্রের আবিষ্কর্তা তারা আমার অতি প্রাচীন, আমরা যখন সেই আদিবাসী নারীদের হাত ধরে হয়েছি, কারণ তারা যদি দেখেছিলেন কৃষি আবিষ্কার করতে গিয়ে তন্ত্রের আবিষ্কার হয়েছিল, কেননা কৃষিতে যখন শস্য উৎপন্ন হয় তার পাশাপাশি মায়ের থেকে সন্তান উৎপন্ন হয়, তো মায়ের থেকে যখন সন্তান উৎপন্ন হয় তখন দেখা গেল তার দেহটা নিয়ে কালচার তখনই করার বিষয়টা চলে এলো। আর এই দেহটা নিয়ে কালচার করার বিষয়টা যখন চলে এলো, এখান থেকে চলে এসেছিল আমাদের সৌন্দর্য চিকিৎসা, এটাও সম্পূর্ণরূপে একটি ভারতীয় সংস্কৃতি। আমরা সেই কারণে ব্রাহ্মণ্য ধর্ম সংস্কৃতিতে আমরা দেখি যে চিকিৎসা বিজ্ঞানকে তারা সম্পূর্ণরূপে বর্জন করেছে এবং চিকিৎসকের মুখ দেখা এবং কুকুর এবং শূদ্রের মুখ দেখা একই সঙ্গে পাপ বলে ঘোষণা করেছে। অথচ এই চিকিৎসা বিজ্ঞান সম্পূর্ণরূপে ভারতীয় সংস্কৃতি এবং একে ধ্বংস করার জন্য পরবর্তীকালে মনুসংহিতাতে নানান তারা সূত্র রচনা করেছিল। পাশাপাশি এই ভারতীয় সংস্কৃতির আরো নানান পাঠগুলো একটু ধরিয়ে দিয়ে আর দাম্পত্য সংস্কৃতি যেটা হচ্ছে গণপতি বা ভারতীয় ডেমোক্রেসি, সেটা এই দুটো কথা আমি বলবো। এটা হচ্ছে আমরা আজকে যদি মহাপরব দেখি যেটা বর্তমানে হোলিকা সংস্কৃতি, আমরা যদি বাদনা পরব দেখি বা শহরাই পরব দেখি যেটা বর্তমানে এখন কালী পুজো হচ্ছে, বা শহরাই যেটা দীপদান উৎসব সেটাই বর্তমানে দীপাবলি হচ্ছে, এইগুলো সবই হচ্ছে আমাদের আমাদের পূর্বপুরুষরা প্রাচীন কাল থেকে এসব সংস্কৃতিগুলো পালন করে আসছিলেন। আমরা যদি আলপনা সংস্কৃতি দেখি, সারা ভারত জুড়ে যে আলপনা দেওয়া হয়ে আলপনা সংস্কৃতিটা আছে, এটা সম্পূর্ণরূপে আমাদের মূল ভারতীয় সনাতন সংস্কৃতি। এই আলপনার উৎস সিন্ধু সভ্যতার পরে যে জলাধারগুলো নির্মিত হতো তারই বেশ কিছু ছবি নানান পরম্পরাগুলো ধরে আমাদের কাছে এসছে। আর আলপনার সংস্কৃতি সারা ভারতে যে প্রচলিত আছে এটি সম্পূর্ণরূপে অনার্য সংস্কৃতি। এসব নানান বিষয় এবং ব্রাহ্মণ্য ধর্মে নানান লোকাচার, এ সবই আমাদের আদিবাসী সংস্কৃতি থেকে ধার করে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্র সম্পর্কে দুটো কথা বলার অবকাশ আছে। যে গণতন্ত্র এটিও সম্পূর্ণরূপে আমাদের মূল ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতির একটি অপূর্ব দান, কেননা সিন্ধু সভ্যতার পাড় দিয়ে যখন আর্যরা ভারতবর্ষে প্রবেশ করে তখন ভারতবর্ষে অসংখ্য গণরাজ্য ছিল। তারপরে গৌতম বুদ্ধ সময়ে আমরা দেখেছি বেশ কিছু গণরাজ্য তখনও অবশিষ্ট ছিল, সাক্ষ্য কলিও থেকে শুরু করে এদের গণরাজ্যগুলো তখনও ছিল মগধের কাছে। এই গণরাজ্য পঞ্চায়েত বা পঞ্চ, এই কথাটা আমরা আগেভাবে আমরা সাঁওতালি বা খেরোয়ালি বিন্দিতে আমরা পেয়ে যাই যে আকাশে সূর্যের শাসন আর নিচে পঞ্চের শাসন, এর মধ্যেই আমরা বাস করি, সেখানেই বলেছে। আর পঞ্চ কথাটা এটা একটা অষ্টিক ভাষা, যেখান থেকে পঞ্চের কথাটা এসেছে। তো এই জিনিসটা আমি আবার বুদ্ধের আলোচনাতে
ঢুকলে সেখানে দেখবো কিভাবে তারা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ফিলোজফার লক রুশো এবং হবসের আলোচনা আলোচনা তারা আধুনিক যুগে করেছে, অর্থাৎ 1600 থেকে 1700-1800 সালের ঘটনা, মানে ফরাসি বিপ্লবের সময় রুশো। সেটা গৌতম বুদ্ধের আলোচনাতে কি করে এলো অপূর্বভাবে সেখানে আমরা দেখেছি যে কিভাবে একটা গণসম্মত তৈরি হয়, গণসম্মত কিভাবে তৈরি। তো সেই কৃষিক্ষেত, কৃষিক্ষেতের মালিকানা আগে তো সবাই ছিল, সমাজের মালিকানা ছিল, সেটা মার্ক্সের আলোচনায় যেটা আসে এটা হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ, সবার মালিকানা সম্পদ। পরবর্তীকালে যখন কৃষিক্ষেত্রের মালিকানা যখন নিজের নিজের আলাদা আলাদা হয়ে যেতে লাগলো, তখন সেখান থেকেই দেখলাম কিছু পাপ বা সমস্যায়। তো সমস্যাগুলো কি, কোনো কৃষি মালিক গোপনে অন্যের কৃষি ক্ষেতের ধান বা শালি, শালি ধান বলা হচ্ছে, শালি চুরি করে নিয়ে যেত, কেউ ধরতে পারে না। শেষ পর্যন্ত যখন ধরা পড়লো তখন তাকে বলা হলো যে তুমি এই যে শালি যে চুরি করছো তুমি আর করো না। তারপরে দেখা গেলো একই অপরাধ হচ্ছে, এই অপরাধ যখন হচ্ছে তখন এই তখন সব মানুষ মিলে ঠিক করলো যে একজনকে আমাদের গণসম্মত করতে হবে, তাকেই পরবর্তীকালে নাম দেওয়া হবে রাজা, ডেমোক্রেটিক কিং। সেই রাজাটার দায়িত্ব দেওয়া হলো তোমাকে আমরা শালির ভাগ দেব এবং তোমার উপর আমরা তুলে দিলাম বিচারের ক্ষমতা, তুমি আমাদের বিচার করো, যে অন্যায় করবে তাকে শাস্তি দেবে, যে ভালো কাজ করবে তাকে পুরস্কৃত করবে। এইভাবে তৈরি হয়েছিল গণসম্মত। আমরা দেখতে পাচ্ছি অপূর্বভাবে যে বৌদ্ধ সংস্কৃতিতে কিভাবে ট্রাইবাল সংস্কৃতিগুলো বারবার উঠে এসছে, সেখানে গণতন্ত্র, নারীর সমান অধিকার থেকে শুরু করে মত প্রকাশের অধিকার, মানে ডেমোক্রেটিক মানে গণতন্ত্রসম্মতভাবে সিদ্ধান্ত ও রাজা তৈরি হয়েছে। সে যুগে রাজা মানে বর্তমান দিনের রাজা নয়, সে যুগে রাজা বলতে বোঝানো হতো গণতান্ত্রিক দ্বারা বা গণসম্মতকেই রাজা বলা। তাই গৌতম বুদ্ধের সময়তে যে তিনজন রাজা ছিলেন তারা গণতান্ত্রিকভাবে এই রাজারা ছিলেন। তো যাই হোক, তো গৌতম বুদ্ধ তিনি ট্রাইবাল সংস্কৃতি থেকে উঠে আসা একজন মানুষ, তিনি কি ছিলেন তাকে বলা হচ্ছে ক্ষত্রিয়। কেন, ক্ষেত্রপাল বা ক্ষেত্র চাষী ছিলেন তাই তিনি ক্ষত্রিয়। আমরা দেখেছি গৌতম বুদ্ধ ছোটবেলায় থেকে তিনি কৃষিকার্যে লিপ্ত থাকতেন এবং তিনি জামবৃক্ষের তলাতে ধ্যান করতেন এবং বিপ্লবমঙ্গল যে উৎসব সাক্ষদের মধ্যে প্রচলিত ছিল তখন কয়েকশো নাঙল নিয়ে সাক্ষ যুবরা একসঙ্গে নাঙল চাষ করতেন। গৌতম বুদ্ধের পিতা শুদ্ধোদন সে নিজে হাতে নাঙল চাষ করতেন এবং চাষ করতেন, তিনি কৃষক ছিলেন। এ থেকে আমরা বুঝতে পারি যে এরা ছিলেন ক্ষেত্রপাল বা ক্ষত্রিয়। আমরা ঋগ্বেদে পাই যখন দেখছি যে সেখানে একটা ক্ষত্রিয় গোষ্ঠীর সঙ্গে আর্যদের মাঝে মাঝে দ্বন্দ্ব বা যুদ্ধ হতো, তাহলে এই ক্ষত্রিয় কারা আর বর্ণাশ্রমবাদী ক্ষত্রিয় তারা কারা, এসব নিয়ে আমাদের আগামী দিনে ভাবতে হবে। বর্ণাশ্রমবাদী ক্ষত্রিয়রা কিন্তু নাঙল ধরা তাদের কাছে অভিশাপ, তাদের কাছে কৃষিকার্য তাদের কাছে কাজ নয়। তাহলে এই দুই প্রকারের তারা হয়তো ক্ষত্র নামটা আমাদের থেকে হাইজ্যাক করতে পারে। তা আমরা যে ক্ষত্রপাল ক্ষত্র গৌতম বুদ্ধ তিনি যে ট্রাইবাল সংস্কৃতি থেকে উঠে আসা একজন মানুষ এবং তিনি ট্রাইবাল সংস্কৃতিকে আমাদের কাছে তুলে ধরেছিলেন, একটি মূল ভারতীয় সনাতন সংস্কৃতির উত্তরসূরি হিসেবে তিনি ছিলেন প্রচার। গৌতম বুদ্ধ কে ছিলেন, তিনি 28তম বুদ্ধ। বুদ্ধ মানে জ্ঞান, বুদ্ধ মানে প্রজ্ঞা। ইতিপূর্বে আরো 27 জন যে বুদ্ধ এই ভারতবর্ষে তারা বুদ্ধের প্রচারক হিসেবে কাজ করেছিলেন, গৌতম বুদ্ধ ছিলেন অন্যতম বুদ্ধের প্রচার, বুদ্ধের অনুসারী। তো তিনি মূল ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতির সঙ্গে সমন্বয় রেখে তিনিও দর্শন তত্ত্বের প্রতি তার বিশেষ আগ্রহ না থাকলেও তিনি চতুর্ভুজ থেকে শুরু করে প্রকৃতিকে সর্বোচ্চ মূল্য দিয়ে সবার উপরে গুরুত্ব দিয়ে তারপরে তিনি
আমাদের কাছে জ্ঞান বা প্রজ্ঞার আলোচনা এবং করুণার আলোচনা তিনি করেছেন বা কল্যাণকর যা কিছু সেই বিষয়ে তিনি বলেছেন। আমরা পরবর্তীকালে বুদ্ধের চিন্তাধারা বা গৌতম বুদ্ধ এবং পরবর্তীকালে আমরা দেখছি তার প্রয়োগ ঘটেছেন সম্রাট অশোক। একই রকমভাবে এবার বর্তমান দিনে এসে আমরা যে দেখছি যে আমাদের মতুয়া সংস্কৃতি, মাতোয়ারা সংস্কৃতি, এই মাতোয়ারা সংস্কৃতিতে প্রথমে হরিতত্ত্ব না বললে মতুয়া সংস্কৃতির মধ্যে প্রবেশ করা যাবে না। হরি বলতে আমরা বুঝেছি যা আমি বুঝেছি বা যেটা হওয়া উচিত সেটা হর থেকে হরি শব্দের উৎপত্তি হয়েছে। হর শব্দ হচ্ছে ভারতবর্ষের আদি অষ্ট্রিক ভাষায় হর বলতে মানুষ বোঝানো হয়। তো হর এই মানুষেরই শক্তি হচ্ছে সেখান থেকে হরি কথা এসছে মানুষেরই শক্তি আর মানুষতত্ত্বই হচ্ছে হরিতত্ত্ব। তো হরিদর্শনের ভিত্তি মানুষকে নিয়েই তৈরি হচ্ছে। সেই কারণে এক জায়গাতে সেই কারণে মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে আমি এখানে দুটি লাইন আমার সময় আছে, দুটি লাইন আমি জাস্ট বলে এই জায়গাটা আমি শেষ করছি। যে মানুষ মমদেহে আবির্ভূত ছিল ওই সে মানুষ মানুষে মিশে গেল। এই যে জায়গাটা যে যে মানুষ আমার দেহে ছিল সেই মানুষ আবার মানুষে মিশে গেল। এই যে মানবতত্ত্বের উপরে মতুয়া মাতুয়ারা ধর্ম কেন এত জোর দেওয়া হলো, কেন হরি বলতে মানুষকে বোঝানো হলো, এইটি কিভাবে বর্তমান যুগে এসে 1800 খ্রিস্টাব্দের পরে এসে শ্রী শ্রী হরি হরিচাঁদ তিনি কি করে কোথা থেকে পেলেন, কোন পরম্পরা তার মধ্যে ছিল, তিনি কি কোনো মূল ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতির কোনো পূর্ব বুদ্ধদের সংস্পর্শ পেয়েছিলেন, যেমন গৌতম বুদ্ধ ছোটবেলায় একজন পূর্ব বুদ্ধের সংস্পর্শ পেয়েছিলেন, তিনি কি মূল ভারতীয় সনাতন সংস্কৃতির কোনো না কোনো ধারার সংস্পর্শ পেয়েছিলেন, না এগুলো সবই আত্ম উপলব্ধির দ্বারা তিনি এগুলো করেছেন। তার মধ্যে যে দ্বাদশ আজ্ঞা সেখানে আমরা অপূর্বভাবে আমরা বৌদ্ধ সংস্কৃতির যে মিল আমরা পাই, আমরা যা পাই মূল ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতির বস্তুবাদ বা প্রজ্ঞাবাদের যে উত্তরসূরি হিসেবে যে আলোচনাগুলো আমরা দ্বাদশ আজ্ঞা সহ অন্যান্য বাণীগুলোর মধ্যে দিয়ে পাই, সেগুলো আমি বলবো মূল ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতির একটা ধারা হিসেবে তিনি এগুলো লাভ করেছিলেন। সেই ধারাতে আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। মানুষতত্ত্ব নিয়ে দু একটি কথা আমি বলবো, যে জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা। এই যে জীবে দয়া বা জীবে করুণা, যেখানে পঞ্চশীলের পানাতিপাতা বেরোমনি শিক্ষা পদং সমাধে, এই যে প্রাণী হত্যা করব না এই শিক্ষাপদ গ্রহণ করছি। প্রাণী মানে কি? প্রাণী মানে তো জীব। জীব কোথায় বাস? দেহের মধ্যে। কোথায় সে? প্রাণময়, প্রাণ। সুতরাং মানুষ জীবকে আঘাত করব না মানে কি? মানে হচ্ছে প্রাণীকে আঘাত করব। আমরা সকলেই প্রাণ আছে, মানুষের মানসিক আঘাত এই জায়গাটার উপর বলা হচ্ছে। প্রাণী বলতে এই নয় যে একটা নানান প্রাণীকে হত্যা করা হবে না, সেটাও যেমন একটা দিক, আবার পাশাপাশি একটা হচ্ছে কি মানুষের মানসিকতায় আঘাত করলে যে দুঃখ উৎপন্ন হয় সেটা আমরা, সেটা হচ্ছে জীবে দয়া। আর ধর্ম এবং কর্ম সেটা হচ্ছে মুখে না হাতে খাম, সেটা সারনা ধর্মেতে বৌদ্ধ ধর্মেতে যে কর্ম বা কর্মা বলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখন ধর্মা যেটা যে ধর্ম সেই জিনিসটা আলোচনা করলে আমরা এই জায়গাটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে।
মহাপরবের সময়তে আমাদের যাকে সারুল বলা হয়, আমাদের খেরোয়াল সমাজে একটা রীতি আছে, তারা সকলের সমবেত হয়, শাল গাছটাকে সত্য শাল বৃক্ষ বলা হয়, সত্য এই সত্যকে তীরবৃদ্ধ করা হয়, এবং তীরবৃদ্ধ করা হয় কি, সত্যের প্রতি লক্ষ্য স্থির করা, এবং তার তলাতে একটা সান্না থান থাকে, অর্থাৎ সান্না মানে প্রকৃতি, শাড়ি মানে সত্য। তো সেই শাড়ি জাম বা শাল বৃক্ষ সেখানে তার চারিদিকে সমবেত হয় তারপরে, এবং আমাদেরকে শপথ নিতে হয়। সেই শপথের মধ্যে যে বাক্যগুলো থাকে সেটাই আমরা দেখছি অষ্টাঙ্গিক মার্গে, সেটাই আমরা দেখছি দ্বাদশ আজ্ঞার মধ্যে। কি থাকে? সে থাকে যে সত্য পথে চলতে হবে, অন্যকে অনিষ্ট করা চলবে না, নারীদের সম্মান বজায় রাখতে হবে, অন্যের দুঃখের কারণ যেন আমরা না হই। এই সমস্ত যা যা মূল ভারতীয় সনাতন সংস্কৃতির মধ্য দিয়ে আমরা পেয়েছি নানান ধারাতে, কেউ এই ধারার বাইরে কেউ যায়নি, তা আমরা সারনা ধর্মে পাই। আর সারনা ধর্মে প্রকৃতিই যে সত্য, শাড়ি মানে সত্য, সেটা সারনাথ জায়গাটা এসছে, তা শাড়ি প্রকৃতি তা সারনাই সত্য, সারনাই শাড়ি, এবং ধর্ম এবং কর্ম, ধর্ম কর্ম দুই যম সন্তান, এবং তাদের কাজই হচ্ছে সত্য প্রতিষ্ঠা করা, তা শাড়িকে প্রতিষ্ঠা করা। তা সেইটাকে নিয়ে আমরা তখন পরম উৎসব পালন করি, আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে আগামী দিনে, যে যারা আত্মবিশ্রুত আদিবাসী, দীর্ঘদিন আমরা আমাদের পূর্বতন সংস্কৃতি থেকে একটু বিচ্ছিন্ন হলে আমরা আমাদের শিকড় থেকে ছিঁড়ে আমরা দাসত্ব বরণের যে সংস্কৃতির মধ্যে চলে গেছি, সেখান থেকে আবার আমাদের প্রত্যাবর্তন করতে হবে আমাদের আপন সংস্কৃতির মধ্যে, তাহলে আমরা আমাদের ধর্ম সংস্কৃতির শিকড় খুঁজে পাব। কেননা আমরা দেখছি আমরা যেন একটা বিরাট বটবৃক্ষের মতো, যেখানে নানান ডালপালা ছড়িয়ে গেছে, নানান ধারা, নানান চিন্তাভাবনা, নানান ফিলোজফি দর্শনে আমরা ভাগ হয়ে গেছে, কিন্তু আমার গোড়াটা কোথায়? সেই তলাতে বটবৃক্ষের ছায়, যেখানে আমাদের মূল ভারতীয় সনাতন ধর্ম রূপে সেখানে আছে, এবং সেখানে আমাদের গেলেই আমরা আমাদের সমন্বয় পাব, যেখানে প্রকৃতি বিরাজমান। তো সেই যে ধর্ম এবং কর্ম, সেটাই আমরা দেখছি আমাদের মাতোয়ারা ধর্মে, সেখানে হাতে কাম মুখে নাম, কর্ম এবং ধর্ম, বস্তু এবং ভাব, প্রজ্ঞা এবং করুণা, প্রকৃতি এবং পুরুষ। কর্মকে আমরা যদি বস্তুবাদ বা বস্তু ভাবনার মধ্যে প্রয়োগবাদ যদি বলি, ধর্মটা হচ্ছে অন্তরের বিষয়, এটা আবেগ বা মনের বিষয়, দেহ এবং আত্মা। দেহ যদি বস্তু হয়, আত্মা হচ্ছে তার ভাব, ভাবের জায়গা, অর্থাৎ সেখানে আবেগের জায়গা, সেখান থেকে চেতনের জায়গা, অর্থাৎ মুখে নাম বলতে মুখে ওই হরিনাম করো তা কিন্তু একমাত্র নয়, মুখে নাম বলতে তুমি চেতনের দিকে পৌঁছাও, আর হাতে কাম বলতে তুমি কর্ম বা বস্তুকে তুমি আশ্রয় কর। এই জায়গাটায় বৈষ্ণব ধর্মে শ্রী চৈতন্য তিনি শুরু করেছিলেন, তিনি একটা স্বতন্ত্র ধর্ম হিসেবে, স্বতন্ত্র দার্শনিক ধারা হিসেবে তিনি শুরু করেছিলেন, তারপরে ব্রাহ্মণ ধর্মের মধ্যে আত্মসমর্পণ করেছে, যেমন ওই গানপত্র যেটা গণতন্ত্র বলছিলাম, গানপত্র শৈব শাক্ত বৈষ্ণব, যারা ব্রাহ্মণ ধর্মের চারটে খুঁটি। শ্রী চৈতন্যদেব যেটা বললেন যে অসম্পূর্ণতা, সেটা খুঁড়ি চার তাকে পূর্ণতা দান করলেন সনাতন ধর্মের নিরিখে। চৈতন্য বললেন তুমি নাম করে যাও, নামেতেই তোমার মুক্তি। কর্মের কথা তিনি বললেন, গীতাতে বলা হলো যে তুমি ফলের আশা করো না, শুধু কাজ করে যাও।
প্রিচার সেখানে বললেন যে মুখে না হাতে কাম, অর্থাৎ তুমি ভাব এবং বস্তুকে একই সঙ্গে গ্রহণ করো। সেই কারণে ভিদের মতো ভিবৌদ্ধ যারা কেনা ছিল তারা কিন্তু সংসার ধর্ম করো, শ্রমণ বা যারা তারা মঠে থাকবে তারা সংসার করবে না বা সর্বক্ষণের কর্মী হিসেবে কাজ করবে, কিন্তু গৃহীরা গৃহবৌদ্ধরা তো সংসার পালন করতে, সেই কারণে গার্হস্থ ধর্ম ওপর সব থেকে উনি গুরুত্ব দিয়েছিলেন, যেটা অসম্পূর্ণ। আমি একটু আগে বলছিলাম ব্রহ্মের কথা, যে বেদেতে ব্রহ্ম বলতে অন্ন বোঝানো হয়েছে, বেদান্তে ব্রহ্ম বলতে অসীম অনন্তকে বোঝানো হয়েছে, ব্রহ্মকে সত্য ধরা হয়েছে আর জগৎকে মিথ্যা বলা হয়েছে, শঙ্করাচার্য এই জায়গাটা ধরেছেন। সেখানে বস্তুকে অস্বীকার করা হয়েছে, এই জগৎকে অস্বীকার করা হয়েছে। এটা নিয়ে প্রফুল্ল রায় যখন হিন্দু কেমিস্ট্রিতে তিনি আলোচনা রাখছিলেন তখন উনি কিন্তু এইটাকেই ধরেছে যে ভারতবর্ষের অবনতি এবং ধ্বংসের মূলে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের ধ্বংসের মূলে এই হচ্ছে, উনি দার্শনিক ভাষায় বলে দিয়েছেন যে শঙ্করাচার্যের দর্শনই হচ্ছে ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞানের ধ্বংসের। তাহলে তুমি শুধু ভাবকেই তুমি ধরবে, শুধু মনকে তুমি ধরবে, দেহকে বাদ দিয়ে মনের অবস্থান কোথায়? মন কি শূন্য থাকতে পারে? মন মানে মাইন্ড ইজ সোল, আত্মা কি শূন্য থাকতে পারে দেহ বিনা? তাহলে একটা বস্তুকে অবলম্বন করে, দেহ বস্তুকে অবলম্বন করে তবেই আত্মার পরিচয়। এই জায়গাটায় যদি শঙ্করাচার্য অস্বীকার করে যে ব্রহ্মই শুধু সত্য, অসীম অনন্তই সত্য, আর অসীম অনন্ত প্রকৃতি দ্বারা নিষ্পন্ন হয়েছে যে জগৎ পুরুষ যাকে ওরা বলেছে সাংখ্য দর্শনে, সে তাকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে বস্তুকে অস্বীকার করা হয়, আর বস্তুকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে আমার দেহকে অস্বীকার করা হয়, আমার দেহকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে চেতন জায়গা, চেতনের আধার অর্থাৎ প্রাণ বা মন, মনকে অস্বীকার করা যায়। মনকে অস্বীকার যদি করায় ব্রহ্মকে চিনবে কি, ব্রহ্মকে বুঝবে কি? ব্রহ্মকে বোঝার জন্য, জানার জন্য কিন্তু চেতন বা মনের প্রয়োজন হয়। সেই কারণে বলা হয় মনের মধ্যে ঈশ্বরের বাস, ঈশ্বর কোথায়? তো মনের মধ্যে। পরিচা এই জায়গাটায় বস্তুবাদকে এবং ভাববাদকে, ভাববাদের সমন্বয় করেছেন মথুরা দর্শনের মধ্য দিয়ে। আমি নানান বাণী আছে, সেগুলো তো জীবনের কল্যাণ করে যে বাণী সেগুলো তো আছেই, কিন্তু মথুরা দর্শনের ফিলোসফিক্যাল জায়গাগুলো এটা হচ্ছে জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা এবং হাতে কাম মুখে নাম এবং তার হরতত্ত্ব এবং মানবতত্ত্ব, এইগুলোর মধ্যে লুকিয়ে আছে তার গভীর ফিলোসফিক্যাল ধারা। তিনি বেদ বিরোধী, এগুলো তো আমরা চার্বাক দর্শন থেকে পেয়ে যাচ্ছি, আমাদের মূল ভারতীয় সনাতন দর্শনের ধারাগুলোই উনি পরবর্তীকালে অ্যাপ্লাই করেছেন, যে শ্রাদ্ধের অসারতা, বেদ নিশাচরদের দ্বারা রচিত সেই সমস্ত বেদের সংস্কৃতি আমাদের পক্ষে কল্যাণকর কখনই নয়। এগুলো তো মূল ভারতীয় সনাতন ধর্মের দর্শনের ধারা, যেগুলো পরিচার তিনি অবলম্বন করেছেন এবং প্রত্যেকটা জায়গাকে তিনি তুলে ধরেছেন যে এই সমস্ত আচার অনুষ্ঠানবাদের অসারতা। যখন আমরা দেখি মাতান, মাতানের মধ্যে দিয়ে আমরা সঙ্গবদ্ধভাবে যে যাকে আমরা বলছি ধ্যান, যাকে বলছি একাগ্রতা, যাকে আমরা বলছি চিত্তের সংযম, তো এই মাতানের মধ্য দিয়ে যখন মথুরা মাতোয়ারা হয়, যেটা আমাদের সুফি দর্শনে জিকিরের মধ্যে এসছে, তো তার মধ্যে দিয়ে আমরা কিন্তু ওই সঙ্গবদ্ধ ভাবে ধ্যান উপাসনার একটা আঙ্গিক। তো সুফি দর্শনের কথাটা চলে এলো, শুধু এই কথাটাই বলি যে পশ্চিমের বৌদ্ধরা যখন ইসলামকে প্রভাবিত করা শুরু করলো, পশ্চিমের বৌদ্ধরা ওরা যখন সুফিতে পরিবর্তন হলো, তাই সুফিতে পরিবর্তিত হয়ে ওরা
হযরত মুহাম্মদ কে প্রভাবিত করা শুরু করলো। হযরত মুহাম্মদ একটা জীবনের একটা বড় সময় সুফিদের সঙ্গে কাটালেন। তো সেখানে বৌদ্ধজী অন্য আঙ্গিকে ইসলামে প্রবেশ করেন। একই রকম ভাবে আমরা দেখছি ঈশাই, যার একটা রূপক কাহিনী বা ঐতিহাসিক কাহিনী হতে পারে, যেটা তিনি ভারতবর্ষে 12 থেকে 32 বছর বয়সের সময়কালে কাটিয়েছেন এবং বৌদ্ধ চর্চা করেছেন। কিন্তু বাস্তবে আমরা দেখছি যে খ্রিস্ট ধর্মে কিভাবে বৌদ্ধ ধর্মের প্রভাব গুলো সেখানে বিস্তৃত হয়েছে, সেখানে মং থেকে শুরু করে চার্চ থেকে শুরু করে সেখানে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত সিস্টেমে আমরা বৌদ্ধজমের প্রকাশ দেখতে পাই। একই রকম ভাবে নানান ধারা উপধারা দিয়ে মূল ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতি নানান পথে তা হয়ে চলেছে এবং তা আমাদের মথুরা ধর্ম সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। সেই জায়গায় মথুরা সংস্কৃতিতে কিন্তু এই চতুর্ভুজের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমি বেশ কিছু জায়গাতে এই সংক্রান্ত জিনিসের উপর যে গুরুত্ব তা আমরা পেয়েছি। এই যে জিনিসগুলো আমি মাঝে মাঝে ভাবি যে কিভাবে খুড়িচাঁদ তিনি বাংলাদেশের ওইরকম একটা গ্রাম থেকে কি করে এই মূল ভারতীয় সনাতন ধর্মের দর্শন চর্চা তার মধ্যে আনলেন বা কি করে আত্মরূপ খুলে দিল, এই শিকড়টা কিভাবে হলো। তার মানে আমি একটা বিশ্লেষণ করি যে আমাদের মানুষের মানসিকতার মধ্যে যতই আমরা আচার অনুষ্ঠানবাদের মধ্যে যাই না কেন, আমি যখন আমার মানুষকে জিজ্ঞাসা করি যে আপনার মধ্যে আপনি কি জাতিভেদ মানেন, আপনি কি বর্ণাশ্রম মানেন, সে বলবে আমি তো মানি না, এগুলো আমার আমার পছন্দ না। তাহলে আপনি যে ব্রাহ্মণ্যবাদী আচার অনুষ্ঠানবাদ আপনি যে পালন করছেন ওগুলো মানেন না, অথচ ব্রাহ্মণ্য ধর্মকে পালন করেন, দুটো একসঙ্গে কি করে সম্ভব? তখন তারা উত্তর দিতে পারে না। আমাদের অন্তরের মধ্যে, অন্তরের উপলব্ধির মধ্যে, জানি না এটা কিভাবে কোনো ডিএনএ তত্ত্ব কিনা, আমাদের মানুষের চিন্তা চেতনে এই আমাদের সব আমাদের সংস্কৃতির ধারাগুলো নানাভাবে বয়ে চলেছে। এবং যদি আত্মপরিণতি করা যায়, আত্মজ্ঞান লাভ করা যায়, তাহলে কিন্তু সে উপলব্ধি আসে। সেই কারণে মথুরা ধর্মে এই আত্ম উপলব্ধির উপর সব থেকে বেশি সচ্চরিত্র উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটা সবই হচ্ছে এসেসেস অফ মাইন্ড, আত্ম উপলব্ধির উপর, আত্মজ্ঞানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা আমরা আমাদের মূল ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতি সমস্ত ধারাতে একই কথা দেখতে পাই। আত্ম উপলব্ধি, নিজেকে চেনে এবং নিজেকে নিজে তুমি জানার চেষ্টা করো, এটাই তো সেই জিনিসটা আমরা দেখব আমাদের মথুরা ধর্ম সংস্কৃতিতে, যেখানে প্রত্যেকটা জায়গাতে আমরা এই আত্ম উপলব্ধির জায়গা এবং সূক্ষ্ম সনাতন ধর্মের জায়গা, এই সূক্ষ্ম এবং স্থূল সনাতন বিষয়টা আমি একটুখানি আলোচনা করে আর পূর্ণ ব্রহ্ম বিষয়টা, স্থূল হচ্ছে যা আচার অনুষ্ঠানবাদের মধ্য দিয়ে আমরা পাই, আমার পোশাক কি হবে, আমার খাদ্য কি হবে, আমার ভাষা কি হবে, আমার আচার আচরণ কি, আচার আচরণের মধ্যে আমি আমার মানুষের সঙ্গে কি আচরণ করব আর অন্য মানুষের সঙ্গে কি আচরণ করব, এই সমস্ত কথাগুলো যেখানে আসে সেগুলো স্থূল। সূক্ষ্মের বাস কোথায়? সূক্ষ্মের বাস হচ্ছে আমার অন্তরের মনের ভিতরে, যেখানে সূক্ষ্মের চিন্তা বা চেতনের জায়গা সেখানে সূক্ষ্মের বাস। সেই সূক্ষ্ম থেকে যে উত্তরগুলো আসে তা শাশ্বত এবং সনাতন, সেটা একমাত্র সাধকের দ্বারা সম্ভব, সাধনার দ্বারা সম্ভব, আত্ম উপলব্ধির দ্বারা সম্ভব। কিন্তু কেতাব বা গ্রন্থে এই সূক্ষ্মকে রূপক ভাবে রাখা হয়েছে, কোরআন থেকে শুরু করে সমস্ত গ্রন্থগুলোতে সূক্ষ্মকে বা হরিলীলামৃত বা সমস্ত গ্রন্থে সূক্ষ্মকে যাকে আড়ালে রাখা হয়েছে, এটা সবার জন্য না,
যারা সাধনায় আসবে, চর্চায় আসবে, তারাই সুখের পথ পাবে। মূল ভারতীয় সনাতন ধর্ম যা নানান দার্শনিক শাখার মধ্যে বিরাজিত ছিল, পরবর্তীকালে তা দুটো ধর্মরূপে, বৌদ্ধ এবং জৈন ধর্মরূপে প্রকাশিত হয়েছে। কিন্তু এটাও দার্শনিক ধারার মধ্যে ছিল। ঠিক একই রকম ভাবে একটা দার্শনিক ধারার মধ্যে মত ধর্ম থাকলেও এই মত ধর্মও আগামী দিনে একটা স্বতন্ত্র স্বাধীন ধর্মরূপে আমাদের কাছে উঠে আসবে আগামী দিনে, যদি এর বিশ্লেষণগুলো সঠিকভাবে আমাদের কাছে চলে আসে। তো যে সনাতন শব্দটা একটা অষ্টিক শব্দ, এবং যেটা গৌতম বুদ্ধের চমকবর্গের পঞ্চম স্বর্গে যেখানে প্রথম সনাতন শব্দটা আমরা পাই, নহি বেরোনো বের, নহি বেরোনো বেরানি সমন্তি দাচিন, অবেরোনো সমন্তি এসো ধম্ম সনাতন, অর্থাৎ হিংসার দ্বারা কখনো এই হিংসাকে জয় করা যায় না, একমাত্র প্রেম এবং ভালোবাসার দ্বারা হিংসাকে জয় করা যায়, এটাই সনাতন। কিন্তু স্থূল সনাতন ধর্মীরা, আর্যদের সনাতন ধর্ম হতে পারে, সেটা কোথায় হয়েছে, ইউরেশিয়াতে, কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্ম তৈরি হয়েছে ভারতবর্ষের মাটিতে যুগ পরম্পরায়। তারা গীতাতে তারা তো সনাতন কথাটা তারা সেখানে এনেছে, কিন্তু সেই সনাতনের ব্যাখ্যাটাই আলাদা। সেই সনাতনে আছে যে কুলস্ত্রীরা দূষিত হয় কখন, যখন বর্ণ সংকট দেখা দেয়। বর্ণ সংকট কখন দেখা দেয়? যদি যুদ্ধ হয়, আমাদের পুরুষরা মারা যায়, তখন অন্য বর্ণের পুরুষরা এসে আমাদের ঘরের নারীদেরকে বিবাহ করতে চায় বা বিবাহ করে, তখন কুলস্ত্রীরা দূষিত হয়। এইরকম যখন অবস্থা সৃষ্টি হয়, তখন অবতার রূপে ঈশ্বর নেমে আসে ভগবান এবং ধর্ম সংস্থাপন করে, এটাই নাকি ওদের মধ্যে সনাতন ধর্ম। যেটার মধ্যে হিংসা, জাতিবিদ্বেষ এবং ঘৃণার বীজ বপন করা হয়, সেটাই তাদের কাছে সনাতন ধর্ম। আর আমরা তো জানি গীতা যে সমন্বয় গ্রন্থ, এটা অনেক পরবর্তীকালে কুষাণ যুগের এটা তৈরি হয়েছে এবং পরবর্তী আরো পরবর্তীকালে মহাভারতে প্রক্ষিপ্ত করা হয়েছে। তো যাই হোক, এর বহুকাল আগে থেকে সনাতন ধর্মের ব্যাখ্যা সংজ্ঞা গৌতম বুদ্ধ দিয়েছিলেন। তিনি 28তম বুদ্ধ হিসেবে একটি পরম্পরা, এবং এই যে শাশ্বত সনাতন সংস্কৃতি যার সূক্ষ্ম তত্ত্ব যিনি আধুনিক যুগে এসে দিয়েছিলেন, তিনি পরিচয় আমাদের মধ্যে দিয়ে গেছেন। এবং শঙ্করাচার্যের যে ব্রহ্মের ধারণার অসম্পূর্ণতা, সেই অসম্পূর্ণতাকে যিনি পূর্ণতা দান করেছিলেন, তিনিই পরিচয়। কেন আমি একটু আগে বললাম যে ব্রহ্ম বলতে বেদেতে অন্ন বোঝানো হয়েছে, বস্তু বোঝানো হয়েছিল, এবং পরবর্তীকালে ব্রহ্মের ধারণাই পাল্টে দেওয়া হয়েছে, এবং জগৎকে মিথ্যা বা মায়া বলা হয়েছে, মায়ার ধারণাও তারা পাল্টে দিয়েছে। মায়া বলতে আত্ম ছিল, আত্ম সেটাকে পাল্টে দিয়ে ওরা মায়ার ধারণা অন্যরকম পাল্টে দিয়েছে। মানে আমাদের সংস্কৃতি লুট হয়েছে, আমাদের সংস্কৃতি সংস্কার করে তারা গ্রহণ করেছে তাদের মতো করে। তো অপূর্ণ যে ব্রহ্মের ধারণা শঙ্করাচার্য দিলেন, কিন্তু ব্রহ্মের বাস কোথায়, ব্রহ্ম উপলব্ধি কোথায়, প্রকৃতির উপলব্ধি কোথায়, প্রকৃতি অসীমানন্দ প্রকৃতি বুঝলাম, কিন্তু তার উপলব্ধি কোথায়? উপলব্ধি করতে গেলে বিবেকবান চেতনবান মানুষের প্রয়োজন, এবং সেই মানুষের দেহের মধ্যে যে চৈতন্য থাকে প্রাণের মধ্যে মনের মধ্যে, সেখান থেকে কিন্তু এই উপলব্ধি আসে। সুতরাং অসীম অনন্ত প্রকৃতির উপলব্ধি করতে গেলেও সেই মানুষের প্রয়োজন। আমার এই চেতনার রঙে পান্ন হয় সবুজ, অর্থাৎ আমি যেমনভাবে চেতন দিয়ে আমি যেমন উপলব্ধি করব, তেমনভাবে আমার কাছে সবই
দেখা যাবে। সুতরাং দেহকে বাদ দিয়ে চেতন সম্ভব না, তেমনি চেতনকে বাদ দিয়ে প্রাণময় দেহ সম্ভব না। সুতরাং ভাব এবং বস্তুকে একই দেহ ধারণ করে সেখানে সংসার এবং সাধনা, অর্থাৎ ভাব এবং বস্তু, প্রজ্ঞা এবং করুণা একই সঙ্গে ধারণ করে চলার পথ যিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন পরিত্রাণ। সেই কারণে অপূর্ণ ব্রহ্মের যে ধারণা মধ্যযুগেতে আমাদের সামনে বেদান্তবাদীরা রেখেছিলেন তাকে খণ্ডন করে পূর্ণ ব্রহ্মের সত্তাকে হর উপাসক হরিচা তিনি আমাদের কাছে রেখেছেন, এটাই আমাদের কাছে একটা বিরাট এক পাওনা। তো আমি সংক্ষেপে আমি যে আলোচনাটা আমি মূল ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতি আমাদের উত্তর শুরু হিসেবে হরিচা এবং তার প্রয়োগ ঘটিয়েছেন গুরুচান, যেমন বুদ্ধের ধারণাকে প্রয়োগ ঘটিয়েছিলেন অশোক, তেমনি হরিচাঁদের ধারণাকে তিনি প্রয়োগের মধ্যে এনেছিলেন হচ্ছেন গুরুচাঁদ। হরিচাঁদ যদি তত্ত্ব হয় গুরুচাঁদ হচ্ছেন তার প্রয়োগ, অর্থাৎ একটি ভাব একটি তার প্রয়োগের দিক। তাই এই যে সমন্বয় জায়গাটা দুজন মিলে কিন্তু এক, আলাদা কিছু না। ওইখানে আলোচনাটা নামটা এইভাবে বলা উচিত হরি গুরুচাঁদ, আমি এভাবে বলি হরি গুরুচাঁদ, কারণ দুজন মিলে একটি প্রয়োজন এবং একজন সাধক এবং সাধনার প্রয়োগ বাস্তবে প্রয়োগ হচ্ছে গুরুচাঁদ। সেই কারণে অদ্ভুতভাবে আমি দেখি যে আমাকে তুমি কোথায় পাবে, শিষ্যরা যখন বলছে আপনার পরে এই দর্শন আমরা কীভাবে পারবো, কার দ্বারা হবে, তিনি নেতৃত্ব দেবেন, উনি তখন পরিষ্কার তখন উনি বলে দিলেন যে আমাকে তুমি তোমরা পাবে গুরুচাঁদের, আমি কেউ না। আসলে আমাদের মহামানবরা কেউ না, তাদের বাণী, তাদের চলার পথ, তাদের দর্শনটাই হচ্ছে আমাদের সম্পদ। যে সেই অমূল্য সম্পদ তুমি কোথায় পাবে, তুমি গুরুচাঁদের মধ্যে পাবে। তার মানে হরি গুরুচাঁদ হচ্ছে একটা সমন্বয়, এই সমন্বয় রূপ দুটো মিলেই মথুরা দর্শন এবং মথুরা ধর্ম সংস্কৃতি, এটি হচ্ছে আসলে মূল ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতি, সনাতন ধর্ম সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ শাখা। এই শাখার মধ্যে দিয়ে আমি মনে করছি যে আগামী দিনে হয়তো বৌদ্ধ ধর্ম সংস্কৃতির মতো বা জৈন ধর্ম সংস্কৃতির মতো আগামী দিনে মতো ধর্ম সংস্কৃতি একটা স্বাধীন স্বতন্ত্র ধর্ম সংস্কৃতি রূপে আমাদের সামনে আমরা পাবো আগামী দিনে, যদি সেইভাবে এর চর্চা হয়। এই বলে আমি আমার কথা শেষ করলাম, ধন্যবাদ।